আমাদের কাছে পোষ মানানো বা ছেড়ে দিয়ে পালা বালি হাঁসের ছোট সাইজের বাচ্চা পাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাফিন পাখি হাউজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের বালি হাঁসের কিছু বাচ্চার বিক্রয় পোস্ট দেখাব। শুরুতেই কিছু বড় বালি হাঁস দেখাচ্ছি যেগুলো পোষ মানানো এবং সম্পূর্ণ উন্মুক্তভাবে ছেড়ে দেওয়া আছে। আর যে বাচ্চাগুলো আমরা আপনাদের দেখাবো এবং বিক্রয়ের উদ্দেশ্যে আপনাদের সামনে নিয়ে আসছি, সেগুলো আপনারা ইচ্ছে মতো ট্রেনিং দিয়ে নিতে পারবেন। অলরেডি এই বাচ্চাগুলোকে দেখছেন সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দেওয়া আছে, ছেড়ে দেওয়া আছে বাইরে, একদম ফার্ম থেকে বাইরে। তো এইখানে এরা এই যে চড়ে বেড়াচ্ছে, এরা এভাবেই অভ্যস্ত হয়ে উঠবে, বড় হলেও এরা এভাবেই ঘুরে বেড়াবে সচরাচর। ছোট থেকে যদি এরকম আপনি শিক্ষা দিতে পারেন তাহলে দেখবেন এরা ওইরকম কোনো পাখিদের মতো উড়াউড়ি করবে না বা দূরে কোথাও যাবে না, আপনার আশেপাশে থাকবে এবং বাড়ির যে হাঁস পালি আমরা সেই হাঁসের মতোই খাবার দাবার খেয়ে বাসায় আবার ঠিক মতো ফিরে যাবে। আপনারা এই সাইজের বাচ্চাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে বালি হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন, সুস্থ সবল, অ্যাক্টিভ আছে, হেলদি আছে, তো এগুলো মৃত্যুর হারটাও আর মানে ঝুঁকিটাও নেই, আপনারা নিতে পারেন। তো আপনাদের এখন দেখাই যে বুনো যে বালি হাঁস যেটা জঙ্গলে বা পানিতে বাচ্চা ওঠানোর পর ঘুরে বেড়ায় যেটা নিয়ে, সেটা দেখুন সেটা কেমন হয়। তো এই বাচ্চাগুলো ওই আমার যে বাচ্চা ওই বাচ্চার থেকে একটু বয়সে কম হবে আর কি, সাইজ দেখলে বুঝতে পারছেন। তো এটা মূলত আপনাদের দেখানোর জন্য যে এই সাইজের বাচ্চাগুলো কিন্তু অনেকে পানি থেকে ধরে নিয়ে আসে বা হাওড় বা বিল থেকে ধরে নিয়ে আসে, এ বাচ্চাগুলো কিন্তু ধরা যথেষ্ট কষ্টসাধ্য। এরা সাধারণভাবে ঘুরছে দেখা যাচ্ছে কিন্তু ধরতে গেলে সহজে ধরা যায় না, এরা পানিতে ডুব মেরে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, তারপরেও কিন্তু ধরা যায়, তারপরেও চেষ্টা করলে ধরা যায় এবং এভাবে ধরে নিয়ে আসে বাচ্চাগুলো প্রথম দিকে মানুষ বা আমরাও। আসলে ছোট বাচ্চা যদি বাইরে থেকে ধরি তো চেষ্টা করি আমরা ডিম নিয়ে এসে ফোটানোর, হ্যাঁ আমরা যদি বাইরে থেকে ডিম বাচ্চা ফোটানোর চেষ্টা করি সেটা আমরা ইনকিউবেটরের মেশিনের মাধ্যমে ডিমটা ফোটাই। আর কিছু আমাদের পোষমানা আছে বাসায় যেগুলো, ওগুলো যে ডিমগুলো দেয় বা ব্রিডিং করার পর যে ডিম দেয় ওগুলো ওরাই নিজেরাই ফোটাই। তো এভাবে আমাদের কাছে এগুলো বড় হয়ে ওঠে। আর একদম ছোটবেলা থেকে আমরা পোষ মানাই বিধায় এদের ভয় জিনিসটা থাকে না, বাড়িতে পালা ছোট যে হাঁসগুলো আছে সেই হাঁসের মতো এদের আচার ব্যবহার হয়ে যায়। আপনারা যারা বালি হাঁস সংগ্রহ করতে চান, রানিং অথবা বাচ্চা যে যেটাই সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করলে অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী বাচ্চা সরবরাহ করা হবে এবং বড়টাও সরবরাহ করা যাবে। তো আপনারা যে কোনো জায়গা থেকেই সংগ্রহ করতে পারেন, যে যেখানে আছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ফোন করবেন, আমরা আপনাদের চাহিদা অনুযায়ী নির্ধারিত স্থানে পৌঁছে দেব। আবার আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ফার্মে এসে দেখেও নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।